হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজটির এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের ত্রয়োদশ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই মহাকাশযানে মাইকের অবস্থা প্রায় শোচনীয় হয়ে যায়, আর এদিকে ফিলের ব্লাড প্রেশার একদম নিচে নেমে যায়। এরপর অপারেশন টেবিলেই ফিল মারা যায়, আর সবাই তাকে শেষ বিদায় জানাতে সমুদ্রের পাড়ে জড়ো হয়। তারা সবাই খুবই ভেঙে পড়ে। এই সময় ট্যান্ডি বলে ফিল সবসময় তাদের হৃদয় বেঁচে থাকবে। সে আরও বলে ফিলের মতো একজন মহান মানুষের জন্য সে তাকে ভাইকিংসদের মতো করে শেষ বিদায় জানাতে চায়। এরিকা বলে এসবের কোনো দরকার নেই, কিন্তু ট্যান্ডি তো ট্যান্ডি, সে তার সিদ্ধান্তে অনড় থাকে। এরপর গেইল ফিলের ডেড বডির কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে সে পুরো চেষ্টা করেছিল তাকে বাঁচানোর। তখন টড তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর মেলিসা সেটা লক্ষ্য করে। সবার বিদায় জানানো শেষ হলে ট্যান্ডি কফিনের বোটটাকে সমুদ্রের দিকে ঠেলে দেয় আর তীরের মাথায় আগুন লাগিয়ে বোটটা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার একটা তীরও সেই বোটে গিয়ে লাগে না। তাতে সবাই ট্যান্ডিকে ওখানে ছেড়ে রেখে চলে যায়। ট্যান্ডি তবুও চেষ্টা চালিয়ে যেতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় ট্যান্ডি বাড়ি ফিরেও তীর চালানোর প্র্যাকটিস করেই যাচ্ছে। তখন ক্যারল সেখানে এসে তাকে বলে যে তার ফিলের উদ্দেশ্যে দেওয়া স্পিচটা খুবই সুন্দর ছিল। এর উত্তরে ট্যান্ডি বলে মন থেকে বেরোনো কথা সবসময়ই সুন্দর হয়। এরপর ক্যারল ট্যান্ডিকে মেলিসা আর টডের বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ট্যান্ডি তাকে টড আর গেইলের সম্পর্কের কথা বলে, আর তাতে ক্যারল রেগে যায় আর বলে সে মেলিসাকে সব বলে দেবে। কিন্তু ট্যান্ডি অনুরোধ করে এই ব্যাপারে মেলিসাকে কিছু না বলার জন্য, কারণ বললে সব কিছু ওলটপালট হয়ে যাবে। অন্যদিকে মাইককে দেখা যায় একটা প্যারাশুটে করে মাঝ সমুদ্রে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা জাহাজের মধ্যে এসে পড়তে, আর সেখান থেকে একটা প্যাডেল বোট নিয়ে মজা করতে করতে সে আর তার ছোট্ট বন্ধু পাড়ের দিকে আসার চেষ্টা করে। কিন্তু সারা রাত প্যাডেল করেও সমুদ্র পাড়ের কোনো কিনারা সে খুঁজে পায় না। পরের দিন সকালে মাইক ঘুমের ঘোরে বলে সে আর বাঁচবে না। তখন ছোট্ট ট্যান্ডি সেখানে আসে আর তার কথা নকল করে, আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তারপরই মাইকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে তার সামনে একটা ভালো জাহাজ দেখতে পায় আর সেই দিকে যেতে শুরু করে। সেই জাহাজে গিয়ে সে ঢকঢক করে জল পান করে এবং সেখানে রাখা খাবার খেতে শুরু করে, আর কিছু খাবার তার ছোট বন্ধু ফিলকেও দেয়। তারপর সে স্নান করে এসে নাচতে নাচতে তার ফিল বন্ধুর সাথে কথা বলতে থাকে, আর তখনই বন্দুক হাতে একজন সেখানে আসাতে মাইক ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে মাইক তাকে গুলি চালাতে বারণ করে। সেই লোকটি তাকে ভাইরাসে আক্রান্ত কিনা জিজ্ঞাসা করলে মাইক বলে সে এতদিন পৃথিবীতে নয় বরং মহাকাশে একটা স্পেস স্টেশনে ছিল, তাই এতদিন পৃথিবীতে কি হয়েছে সেটা নিয়ে তার কোনো ধারণাই নেই। লোকটি তাকে বিশ্বাস করে নেয় এবং নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম প্যাট ব্রাউন। এদিকে রাতে ট্যান্ডি ফিলকে স্মরণ করে সবাইকে গান গেয়ে শোনায়, কিন্তু সেই গানের মানে কেউ বুঝতে পারে না, আর ট্যান্ডি গান গাইতে গাইতে ফিলের কথা ভেবে ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টড মেলিসার ঘরে গিয়ে সে কেমন আছে জিজ্ঞাসা করাতে মেলিসা বলে সে ঠিক আছে, আর সে টডকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে আজ রাতে কি তারা ভালো বন্ধু হিসাবে একসাথে টিভি দেখতে পারে, যদি টডের কোনো কাজ না থাকে তাহলে। এতে টড রাজি হয়ে যায় আর বলে সে রাতে ফ্রিই আছে। এ কথায় মেলিসা খুবই খুশি হয়ে যায়। অন্য একটা দৃশ্যে ট্যান্ডি দেখে যে ফিলের পুরো নাম ছিল ফিলিপ স্ট্যাসি মিলার। তাতে সে খুবই রেগে যায়, কারণ তাকে প্রথমে জিজ্ঞাসা করাতে সে বলেছিল যে তার কোনো মিডল নেম নেই, যে কারণে আজ পুরনো ফিলকে সবাই ট্যান্ডি বলে ডাকে। অন্যদিকে প্যাট আর মাইককে ড্রিঙ্ক করতে করতে গল্প করতে দেখা যায়, যেখানে মাইক প্যাটকে মহাকাশ নিয়ে এবং মহাকাশে যাওয়ার আগে সে কোথায় থাকতো সেগুলো বলে। প্যাট তাকে সে এখান থেকে কোথায় যেতে চায় জিজ্ঞাসা করলে মাইক বলে সে টাক্সানে তার পরিবারকে খুঁজতে যেতে চায়। প্যাট বলে যে সেখানে কেউ বেঁচে নেই, তাই সেখানে গিয়ে কোনো লাভ হবে না। তাতে তাদের দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়, আর এরপর প্যাট তাকে শোয়ার ঘর দেখিয়ে দেয়। মাইক শুয়ে শুয়ে দেয়ালে লাগানো প্যাটের আগের ছবিগুলো দেখতে থাকে। সে সময় হঠাৎই সে দেখতে পায় প্যাট একটা বড় ছিদ্র দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, আর তখন প্যাট তাকে ঘুমিয়ে পড়তে বলে। এদিকে টড গেইলকে এসে
তার আর মেলিসার টিভি দেখার প্ল্যানটা শোনায় আর বলে সে শুধুমাত্র বন্ধু হিসাবে একটু সময় কাটিয়েই চলে আসবে, তাতে গেল তাকে বারণ করে না। এরপর একটা দৃশ্যে ট্যান্ডিকে তার বল বন্ধুদের সাথে কথা বলতে দেখা যায়, আর সেখানে দেখা যায় সে ফিলকেও তার বল বন্ধুদের মধ্যে জুড়ে নিয়েছে। অন্যদিকে মাইক ঘুম ভেঙে দেখে প্যাট তার ঠিক মুখের সামনে বসে রয়েছে, আর প্যাট তাকে বলে তারা সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ ঘুরে আবার জাহাজে চলে আসবে। সেই মতো তারা সমুদ্রের পাড়ে পৌঁছালে মাইক পাড়ে নেমেই মাটি ছুঁয়ে দেখে আর খুশি হয়, কারণ শেষ পর্যন্ত সে পৃথিবীর মাটিতে পা রাখতে পেরেছে। কিন্তু তখনই তার হাতে একটা কন্ডোম আটকে যায় আর সে ঝাড়া দিয়ে সেটা ফেলে দেয়। এরপর তারা একটা আইসক্রিমের গাড়ি করে ঘুরতে থাকে, আর মাইক প্যাটকে বলে রাস্তায় কোনো মানুষ না দেখতে পাওয়াটা খুবই মর্মান্তিক। এ কথা বলতে বলতে মাইক ইমোশনাল হয়ে যায় আর এই রাস্তায় তার যা মেমোরি আছে সেগুলো মনে করতে থাকে। মাইক প্যাটকে যারা মারা গেছে তাদের ডেড বডিগুলো কোথায় জিজ্ঞাসা করলে প্যাট তাকে ডেড বডি দেখাতে নিয়ে যায়, আর সেখানে মাইক প্রচুর ডেড বডি পড়ে থাকতে দেখে। প্যাট তাকে বর্ণনা দিতে শুরু করে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রথমে মুখ দিয়ে রক্ত বের হয়, তারপর কান দিয়ে ঘিলু বেরিয়ে আসে, আর শেষে শরীরের সমস্ত ছিদ্র দিয়ে রক্ত বেরোতে থাকে, যেমন মুখ, নাক, কান। তখনই মাইক তাকে থামিয়ে দেয়। প্যাট এসব দেখিয়ে জিজ্ঞাসা করে মাইকের এখনও কি মনে হয় তার পরিবার বেঁচে আছে। তাতে মাইক কোনো উত্তর দেয় না। তারপর তারা ওই আইসক্রিমের গাড়ি করে আবার চলতে শুরু করে। গাড়ি চালাতে চালাতে প্যাট কিছু একটা দেখতে পেয়ে গাড়ি ঘুরিয়ে নেবার চেষ্টা করে। প্রথমে মাইক এর কারণ বুঝতে পারে না, কিন্তু যখনই সে একটা হোর্ডিং দেখতে পায় তখনই জোর করে গাড়ি দাঁড় করিয়ে দেয়, আর গাড়ি থেকে নেমে হোর্ডিংয়ের লেখা দেখে যেখানে লেখা ছিল অ্যালাইভ ইন টাকসান, যেটা দেখে মাইক খুবই খুশি হয়ে যায়, কারণ সে ভাবে টাকসানে তার পরিবার হয়তো জীবিত থাকতে পারে। কিন্তু ঠিক এই সময় পিছন থেকে প্যাট তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কি হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।